কলামায়ে গ্রামের অঙ্গনে লেখক হিসেবে, সাহিত্যিক হিসেবে একেবারে সেই সময়ের যারা অগ্রগণ্য তাদের মধ্যে একজন ছিল। তিনি আমাদেরকে খুব করে বলতেন, তোমরা পড়ো পড়ো এবং পড়ো। তো আমরা অনেক বেশি আমাদের পরবর্তী প্রজন্মকে যাদেরকে আমরা লেখক বানাতে চাই, আজকে অনেকেই অনুরোধ করেছেন হাসান জামিল খানের ঘটনা খুব চমৎকার, তৈরি লেখকদের পড়াশোনা হয়ে লেখক তৈরির জন্য পড়াশোনা, শুধু তৈরি লেখকদের পড়াশোনা হয়ে এটা যেন লেখক তৈরিরও পড়াশোনা, চমৎকার কথা। তবে লেখক তৈরি করতে হলে শুধু কলমে কিন্তু যথেষ্ট নয়, একজন লেখককে লিখতে হলে অনেক কিছু পড়তে হয়। এটা তৈরি লেখক যারা আছে তারাও আমরা এই কথাটাকে আশ্বস্ত করি, এবং যাদেরকে লেখক হিসেবে তৈরি করতে চাই তাদের মাঝেও এই কথাটা আমরা ছড়িয়ে দিই। আমরা এমন একটি প্রজন্ম করতে পারি যারা নতুন এই তুফা আমাদের লক্ষ্যমন্ত্রীর পরের এই সোহান হয়ে থাকে, আমি অনেক লোকের এখানে এই কর্মক্ষেত্র তৈরি করবো, যারা আমাদের এই কর্মক্ষেত্রে থেকে বিভিন্নভাবে ইসলামের খেদমত এবং মানুষের কাছে বিভিন্নভাবে দাওয়াতের কাজ তারা করতে পারে, উদ্যোক্তা হওয়া প্রয়োজন। তো এভাবে আমরা সবাই যার যার জায়গা থেকে একটু ভালো কিছু করার চেষ্টা করি, আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের যে শক্তিমান হয় নীতি নৈতিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, জ্ঞান গবেষণার দিক থেকে, ইসলামী লেখক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় সৃষ্টিশীল এবং